আজ থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে রাজ্যের এই জেলাগুলিতে, এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আবহাওয়ার এই গুরুত্বপূর্ণ আপডেটটি আরও বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তা চলুন দেখে নিই। আজ সকাল থেকে আকাশে মুখ ভার কলকাতা সহ বঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, এমনই জানিয়েছেন তারা। ইতিমধ্যে কেরলে বর্ষা ঢুকে গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে সময়ে তিন দিন আগে কেরলে ঢুকে পড়েছে বর্ষা। দক্ষিণ পশ্চিমে মৌসুমী বায়ু কেরলে রবিবার প্রবেশ করেছে, হাওয়া অফিস যে আগেই জানান দিয়েছে। বাংলাতেও বর্ষা এলো বলে আবহাওয়াবিদরা বলছেন, তা পরিবেশ তৈরি হয়েছে, তাতে বর্ষা আসতে খুব দেরি নেই। কেরলে বর্ষা বাংলাকে প্রভাবিত করবে, যদিও তার আগেই প্রকৃতি জানান দিচ্ছে সে কথা। শুধু প্রহর গোনা শুরু। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া বইবে। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের বৃষ্টির প্রভাব ফের বাড়বে, হাওয়ার গতিবেগ 40-50 কিলোমিটার থাকবে। স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বেরোনো বা অফিস থেকে বাড়ি ফেরার পথে সতর্কতা অবলম্বন করতে হবে বলে জানাচ্ছেন তারা। অপরদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে 31 থেকে অর্থাৎ আগামীকাল অবধি দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব একটু কমেছে, তারপর ফের বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা, কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলে জানিয়েছেন হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর এও জানিয়েছে আগামী 4-5 দিনে উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বৃষ্টির প্রভাব একটু বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে। আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার 1 জুন থেকে বৃষ্টির প্রভাব বাড়বে অনেকটাই, তাই ফের আগেরবারের দৃশ্য ফিরতে পারে। মূলত কয়েকদিন কোথাও বিক্ষিপ্ত কোথাও ভারী বৃষ্টি, ক্ষণিকের জয় তাপমাত্রা নামলে ফের দাবাদাও ছিল। কিন্তু এবার সুখবর দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে নির্ধারিত সময়ে কিছু পরে বর্ষা প্রবেশ করছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জুনের শেষ কিংবা জুলাইয়ের শুরুতে বর্ষা প্রবেশ করতে পারে, তবে এ বিষয়ে হাওয়া অফিস কিছু জানায়নি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 39 অবধি ঝড় বৃষ্টি হতে পারে বাংলায়, এমনই জানিয়েছেন তারা। যদিও দেশের অধিকাংশ রাজ্যে এখন পুরোপুরি স্বস্তি নেই, দেশের রাজধানী দিল্লি সহ বেশ কিছু রাজ্যে তাপ প্রভাবে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের কিছু অংশে তাপ প্রভাবে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।